আয়ো ফেসবুকে লাইভ আমার ভাই অপারেটর, সালাম আলাইকুম। আমি গতকালকে তার নিয়ে কথা বলাতে আজকে আমার দোকানে মারধর করছে, দোকান থেকে বাইর করেই আমার মারধর করছে। আমার দোকানের কী অবস্থা করছে দেখেন, আমার মারছে, আমার দোকান ভাঙচুর করছে, আমার পুরো শরীর চান দেখেন জখম। আমার 14-15 জনে মারছে, তার নিয়ে কথা বলছি গরিবের হক, যাতে গরিব ঠিকভাবে পায় এই জন্য কথা বলছি, তাই আমার মারছে। আমি দেশবাসী ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি, আমার মতো অনেক অসহায় এভাবে মার খাচ্ছে গরিবের তার নিয়ে কথা বলার জন্য, আপনাদের প্রতি আমার আকুল আবেদন, প্রশাসনের প্রতি আমার আকুল আবেদন, আমার মতো যাতে অন্তত কেউ আর এভাবে মার না খায়, অত্যাচার না হয়, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমার দোকান ভাঙচুর করছে, আমার মারধর করছে এসে দেখেন। আমার দোকানের মোবাইল, লোডের মোবাইল, বিকাশের মোবাইল, আমার নগদ টাকা, দোকানের মোট নগদ টাকা, আমার ল্যাপটপ, আমার ফটোকপি মেশিন, আমার প্রিন্টার সব নিয়ে গেছে ছিনতাইকারীরা। আমার মারধর করছে শুধুমাত্র ত্রাণ নিয়ে কথা বলাতে। আমি পুলিশ সুপার এবং জনতা নিজামুদ্দিন হাজারি এমপির দৃষ্টি আকর্ষণ করছি, আমাকে সে অত্যাচার করছে, এর যেন সুষ্ঠু বিচার হয় এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যেন আর কোনো গরিব অসহায় মহামন যেন ত্রাণ থেকে বঞ্চিত না হয়, আমার মতো অসহায়রা যাতে কথা বললে যাতে অপমান অপদস্থের শিকার না হয়। আমি গতকাল লাইভে আসাতে আমার মারধর করছে গতকাল রাত্রেও, এবং কি আজকে সকালে আমার দোকানে মারধর করছে, দোকান থেকে বাইর করে নিয়েও আমার মারধর করছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমার দোকানের প্রায় 3-4 লাখ টাকার 3-4 লাখ টাকা নগদ ছিল। আমি গ্যাস বিল নিই, কারেন্ট বিল নিই, বিদ্যুৎ বিল, আমার মোবাইলের বিকাশ করি, মোবাইল রিচার্জ করি, আর এই প্রতিষ্ঠানের টাকা পয়সা যা আছে সব কিছু লুট করে নিয়ে গেছে। আর শৃঙ্খলা বাহিনী যা আমার উপর এই নির্মম অত্যাচার করছে, অপপ্রচার দান দাদা আমার দাদা জনতা নিজামুদ্দিন হাজারি এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, যারা আমাকে নির্মলভাবে আহত মারধর করছে তাদের যেন সুষ্ঠু বিচার করে এবং এর যেন সঠিক বিচার হয়। ও আল্লাহ, এর আগেও আমি এমপি সাহেবও চালাইছি বিষয়টা, আমার মতো যাতে কোনো অসহায় সচেতন নাগরিক যাতে এভাবে না হয়, নির্যাতন না হয়, আমার মারধর করছে, আমার ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করছে, টাকা পয়সা নিয়ে গেছে।